ভালোবাসা হলো এমন এক অনুভূতি যেটা কখনো বলে কয়ে আসে না, ধনী গরিব জাত বিচার করেও হয় না, হঠাৎ করেই হয়ে যায়। আজ এমন একটা মুভির গল্প নিয়ে হাজির হয়েছি যেটা দেখলে আপনার মনে হবে হয়তো আপনার স্কুল লাইফে, নয়তো আপনার কলেজ লাইফে ঘটেছে। সাদামাটা প্রেমের গল্প, কিন্তু খুবই ডিপলি একটা মেসেজ বহন করে। খুব বেশি দেরি না করে চলুন 2024 সালে মুক্তিপ্রাপ্ত প্রেমানু মুভির গল্পটি দেখে আসা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই কলেজের শেষের দিনে বন্ধু বান্ধবীরা এক হয়ে যে যার অনুভূতি প্রকাশ করছে, কলেজে ভালো লাগা, খারাপ লাগা, ভবিষ্যতে কি হবে ইত্যাদি বিষয়ে। সেখানে শচীন আর তার দুই বন্ধু আসে, কলেজের বেস্ট স্টুডেন্টদের এসব লেকচার শুনে তাকে নিয়ে মজা করতে শুরু করে। তখন শচীনের এক বন্ধু একটা মেয়েকে দেখে বলে, কলেজ শেষ হয়ে গেল কিন্তু তুই আজও তোর মনের কথাটা অঞ্জলিকে বলতে পারলি না। তখন শচীন বলে, আজ আমি আমার মনের কথা বলবো। তারপর শচীন অনেক সাহস নিয়ে অঞ্জলিকে প্রপোজ করে, কিন্তু অঞ্জলি তাকে রিজেক্ট করে দেয়। অঞ্জলি বলে সে কখনো শচীনকে ওই চোখে দেখেনি। অঞ্জলি থেকে এরকম রিজেকশন পাওয়ার পর শচীন ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। মূলত কলেজের প্রথম দিন থেকেই শচীন অঞ্জলিকে পছন্দ করত, কিন্তু কখনোই সাহস করে তাকে বলা হয়ে ওঠেনি। তো অনেক কষ্টে শচীন নিজেকে সামলে নেয় এবং বাড়ি ফিরলে বেকার বলে তার বাবা তাকে অনেক বেশি কথা শোনায়। তাই মনে মনে সিদ্ধান্ত নেয় পড়ালেখার জন্য সে UK-তে অ্যাপ্লাই করবে, কিন্তু শচীনের ভাগ্য তার সাথ দেয় না, UK যাওয়ার জন্য সে রিজেক্ট হয়। তবে আবারও 6 মাস পর সে UK যাওয়ার জন্য আবেদন করতে পারবে। শচীনের বাবার একটা বেকারি শপ ছিল, শচীনের এমন পরিস্থিতি দেখে তার বাবা তাকে বকাঝকা দিয়ে সেই বেকারি শপে ডেলিভারির বয় হিসেবে কাজে লাগিয়ে দেয়। একদিন শচীন তার বেকারির আইসক্রিম ডেলিভারি করতে তার বন্ধুর বাড়িতে যায়। শচীনের বন্ধু তাকে দেখতে পেয়ে তাকে ভিতরে নিয়ে আসে। শচীনের বন্ধুর ভাইজির জন্মদিন, অনেকদিন পর শচীনকে পেয়ে অনেক খুশি হয়। শচীনের বন্ধু আমল তাকে আজকের এই জন্মদিনের পার্টিতে থেকে যেতে বলে। প্রথমে শচীন রাজি না হলেও পরে বন্ধুর আবদার রেখে থেকে যায়। তারপর দুজন ছাদে গিয়ে একসাথে আড্ডা দেয়। কথায় কথায় শচীন তার বন্ধুকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনার কথা বলে। তাকে অঞ্জলি রিজেক্ট করেছে, বিদেশের ভিসাও মিস হয়েছে, আর এখন সে ডেলিভারি বয়, পরবর্তীতে আবারও UK যাওয়ার জন্য চেষ্টা করছে। এসব সুখ দুঃখের কথা বলার পর শচীন বাড়ি ফিরে আসে। তার পরের দিন রাতে আমল শচীনের সাথে দেখা করে বলে, আমি হায়দ্রাবাদ যাচ্ছি, তুই আমার সঙ্গে হায়দ্রাবাদ চল। আমলের কাছে হঠাৎ এ কথা শুনে শচীন একটু ঘাবড়ে যায়। শচীন হায়দ্রাবাদ যাওয়ার জন্য রাজি হয় না। তখন আমল বলে, তুই তো সবকিছু থেকে মুভ অন করতে চাস। এ কথা শুনে শেষমেশ শচীন আমলের সঙ্গে হায়দ্রাবাদ যাওয়ার জন্য রাজি হয়। তারা দুই বন্ধু মিলে চলে আসে হায়দ্রাবাদ। এদিকে রেনু নামের একটা মেয়েকে দেখানো হয়, তারা আজ অফিসে প্রথম দিন, আর তার টিম লিডার হয়ে কাজ করছে আদি। টিম লিডার হওয়ার জন্য আদি সবার সামনে একটু পার্ট নেয়, সবার সামনে ভালো সাজার চেষ্টা করে। রেনুকে প্রথম দেখায় আদির পছন্দ হয়, আর রেনুকে দেখানোর জন্য সবাইকে সাহায্য করতে শুরু করে। নিজেকে এমনভাবে প্রেজেন্ট করে যে সব টিম মেম্বারদের জন্য সে সবসময় একেবারে নিবেদিত প্রাণ। অন্যদিকে শচীনরা হায়দ্রাবাদ এসে ছোটখাটো একটা রুম ভাড়া নেয়, সেই রুমে একটাই মাত্র বেড ছিল। তারা রুটিন করে সপ্তাহে 3 দিন 3 দিন করে বেডে ঘুমাবে, রবিবারে টস করে ঘুমাবে বলেও সিদ্ধান্ত নেয়। শচীন এখানে UK যাওয়ার জন্য একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যায়। তো যাই হোক, রেনু নতুন জব পাওয়ার জন্য রেনু আর তার দুইজন রুমমেট ছাদে বসে মদ খেয়ে আনন্দ করতে থাকে। এমন সময় কথায় কথায় রেনু বলে, আমি এমন একটা ছেলেকে বিয়ে করব যে আমার চেয়ে বেশি ম্যাচিউর। নিহারিকা তখন তার হাতে থাকা ক্যানটা দিয়ে টর্চ করার জন্য নিচে ছুড়ে ফেলে, বলে, এই ক্যানটা যে ছেলের মাথায় গিয়ে লাগবে তুই তাকেই বিয়ে করবি। ক্যানটা নিচে পড়তেই এক বুড়ো জোরে চেঁচিয়ে ওঠে, যেটা শুনে রেনুরা দৌড়ে তাদের রুমে চলে যায়। নিহারিকা মজা করে বলে, ওই বুড়োর সাথেই তোর বিয়ে দেওয়া হবে। এদিকে আমলের ফোনে কথা বলার জন্য শচীন রাতে ঘুমাতে পারতো না, তাই সে কোচিংয়ে ক্লাসে গিয়ে বেঞ্চেই ঘুমিয়ে থাকে। ভাগ্যক্রমে এই কোচিংয়ের টিচার হলো শচীনের এক বন্ধু, কিন্তু তারা স্টুডেন্টদের সামনে কোনো কিছুই প্রকাশ করে না। যখন শচীন ক্লাস শেষ করে বাইরে বেরিয়ে খাবার খাচ্ছিল, তখন তার টিচার বন্ধু এসে শচীন আর আমলকে তাদের বিয়ের দাওয়াত দেয়। দাওয়াত পেয়ে শচীন আর আমল প্ল্যান করে একটা গাড়ি নিয়ে তারা বন্ধুর বিয়ের দাওয়াত খেতে যাবে। অন্যদিকে দেখা যায় শচীনের এই কোচিং টিচার বন্ধুর বিয়ে ঠিক হয় রেনুর অফিসের কলিগ শ্রাবণীর সাথে। অফিসের সবাই দাওয়াত পেয়ে বিয়ের অনুষ্ঠানে আসার প্রস্তুতি নেয়। আদি প্ল্যান করে তারা বিয়েতে গিয়ে কৃষ্ণ আর রাধার ক্যারেক্টারে অভিনয় করবে। তো সবাই অনেক মজা করতে করতে এই বিয়ের অনুষ্ঠানে এসে হাজির হয়। বিয়ে বাড়িতে এসে বিশাল এক মূর্তি দেখে আদি বয়স্ক এক দাদুর কাছে জিজ্ঞেস করে, মূর্তিটা কিসের? তখন দাদু বলে, এটা আমাদের বড় দাদার নিদর্শন। এমন সময় শচীন আর আমল একটা ব্রেক ফেল করে গাড়ি নিয়ে সবকিছু ভাঙতে ভাঙতে এসে হাজির হয়।
আর গিয়ে মূর্তিটার উপরে ব্রেক থামায়, যার ফলে মূর্তিটা ভেঙে আদির গায়ের উপরে পড়ে। এ ঘটনার জন্য আদি রেগে মেগে আগুন হয়ে শচীনদের মারতে যায়। তখন বুড়ো দাদা তাকে থামিয়ে দেয়। এক পর্যায়ে আদি কারোর কথা না শুনলে রেণু এসে তাকে থামিয়ে দেয়। আদির রেণুর কথা না শুনে উপায় থাকে না। যখন রেণু এসে আদিকে থামিয়ে দিচ্ছিল, তখন প্রথম দেখাই শচীনের রেণুকে ভালো লেগে যায়। শচীন অপলক দৃষ্টিতে শুধু রেণুকেই দেখতে থাকে, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। বিয়ের অনুষ্ঠান শুরু হলে শচীন আশেপাশে রেণুকে খুঁজতে থাকে আর দেখতে থাকে। শচীনের হাবভাব দেখে আমল বুঝতে পারে শচীন রেণুর প্রেমে পড়েছে। বিয়ে শুরু হওয়ার কিছুক্ষণ পর রেণু রাধা হয়ে নাচলে শচীন সেটা দেখে অনেক খুশি হয়। কিন্তু মুহূর্তের ভিতর শচীনের মুখটা মলিন হয়ে যায়, কারণ আদি এসে রেণুর সঙ্গে নাচতে শুরু করে। আদি আর রেণুর এমন নাচ দেখে শচীনের মন খারাপ হয়। নাচ শেষ হলে শচীনের সামনে চেয়ারে এসে রেণু আর আদি বসে। আদি শচীনের নিয়ে অনেক বাজেভাবে মজা করতে থাকে। এটা শুনে শচীনও বিভিন্ন জোকস বলে। শচীনের জোকস শুনে রেণু হাসতে শুরু করে, আর এটা দেখে আদির অনেক হিংসা হয়। এরপর রেণু এসে শচীনকে জিজ্ঞাসা করে, আজকে সকালে কি ঘটেছিল, কেন ওইভাবে গাড়ি চালালে? তখন শচীন বলে, আমি আসলে গাড়ির ব্রেকের জায়গায় এক্সিলেটর চাপার কারণে এমন হয়েছে। বিয়ের অনুষ্ঠান শেষ হলে শচীন আর আমল হায়দ্রাবাদের জন্য গাড়ি নিয়ে বেরোতে যায়। তখন রেণু আর তার রুমমেট কার্তিকা শচীনদের সঙ্গে যেতে চায়, কারণ আদি তাদের সঙ্গে হায়দ্রাবাদ যেতে পারবে না, আদির ইমার্জেন্সি একটা কাজে বাইরে যেতে হবে। কিন্তু আদি শচীনদের সঙ্গে কোনো মতেই রেণুকে যেতে দিতে রাজি হয় না, এমনকি সে তার ইমার্জেন্সি কাজও নিষেধ করে দেয়। রেণু অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে ইমার্জেন্সি কাজটা করতে পাঠায়। তবে আদি শচীনদের আইডি কার্ড এবং শচীনের ছবি তুলে রাখে, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে সে পুলিশ কেস করতে পারে। যাই হোক, এত কিছুর পরও যে শেষ পর্যন্ত রেণুরা গাড়িতে এসেছে, শচীন অনেক খুশি হয়। এজন্য তার পছন্দের মেয়েটার সঙ্গে সে অনেকক্ষণ সময় কাটাতে পারবে। তারা চারজন বদলাবদলি করে গাড়ি চালিয়ে রাস্তার পাশে খাবার খেয়ে মজা করতে করতে হায়দ্রাবাদ পৌঁছে যায়। শচীন রেণুর অনেক কাছে আসতে চায়, যার কারণে তারা রেণুদের ফ্ল্যাটের আশেপাশে একটা ফ্ল্যাট ভাড়া করে। আর এই ফ্ল্যাট ভাড়া জোগাড় করার জন্য আমল এক মাসির চিকেন শপের রেস্টুরেন্টে কাজ নেয়। এরপর শচীন রেণুকে তার মনের কথা বলার জন্য পাবে নিয়ে যেতে চায়। এ কথা রেণুকে বললে তারা যাওয়ার জন্য রাজি হয়। এদিকে আদির রেণুদের সঙ্গে শচীনের চলাফেরা একদম পছন্দ হয় না, তাই সে বুদ্ধি করে একটা স্প্রে নিয়ে আসে আর মেয়েদেরকে দিয়ে বলে এটা মেয়েদের সেভ করবে, রাস্তাঘাটে চলাফেরার সময় যাতে কেউ বিরক্ত করতে না পারে, তার জন্য প্রোটেকশন ব্যবস্থা করেছি। অন্যদিকে রেণুরা পাবে যাওয়ার জন্য রেডি হতে থাকে। তাছাড়া রেণু আর কার্তিকা মনে করে আমল হয়তো কার্তিকাকে পছন্দ করে, তাই তারা একটা বাইনোকুলার দিয়ে আমলের ওপর নজর রাখে। রেণু বাইনোকুলার দিয়ে দেখতে পায় শচীন গোসল করে বাইরে বের হয়ে তোয়ালে খুলে নাচানাচি করছে। শচীনের এই রূপ দেখে রেণুর তো পুরো মাথায় ঘুরে যায়। সে বারবার এসব মনে করে হাসতে থাকে। এমন সময় তার রুমমেট নিহারিকা সেখানে আসলে রেণু বিপাকে পড়ে যায়, কারণ নিহারিকা এসে তাদের সঙ্গে পাবে যেতে চায়, আর এই পাবে শুধুমাত্র কাপলরাই যেতে পারবে। এখন পর্যন্ত এভাবে রেণু, আমল, শচীন আর কার্তিকা যাচ্ছিল, কিন্তু এখন নিহারিকার সঙ্গের পার্টনার কোথায় পাবে? তাই কার্তিকা শচীনকে ফোন করে বলে, আমরা আদিকে ডেকে নিই। এ কথা শুনে শচীন বলে, কাউকে ডাকতে হবে না, আমরা কোনো একটা ব্যবস্থা করব। তো যাই হোক, আমল তার কাজিন থমাসকে ডেকে আনে। তারা সবাই মিলে পাবে ঢুকে অনেক মজা করতে থাকে। রেণু শচীনকে দেখলেই সেই তোয়ালে পরে নাচার কথা মনে পড়ে যাচ্ছিল, তাই সে হাসছিল। এদিকে থমাস এখানে আসার জন্য প্রথমে আমলকে বকাবকি করে, পরে বলে, আমাকে আগে কেন আনলে না, এখন থেকে প্রতিদিন আমাকে এখানে নিয়ে আসবা। এরপর কার্তিকাকে শচীন ডেকে রেণুকে নিয়ে তার মনের কথা বললে কার্তিকা অবাক হয়ে যায় আর বলে, রেণু খুব সিরিয়াস পার্সোনালিটি, তোমাকে প্রথমেই কিন্তু না করে দিবে, কারণ তোমার কোনো যোগ্যতা নেই। রেণু একজন ম্যাচিউর ওয়েল সেটেল ছেলেকে বিয়ে করবে, তাছাড়া আদি রেণুকে পছন্দ করে, হয়তো তারা খুব তাড়াতাড়ি বিয়েও করবে, আর তুমি তো কোনো কিছুই করো না, তোমার কোনো ভবিষ্যৎ নেই। এই সমস্ত কথা শুনে শচীন ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে আর রেণুকে তার মনের কথা বলার সাহস হারিয়ে ফেলে। আবারও তার মনে পড়ে কলেজে সেই দিনের কথা, যখন অঞ্জলি তাকে রিজেক্ট করেছিল। এই শোকে শচীন অনেক মদ খায় আর নেশার ঘরে মাতলামি করতে শুরু করে। পরদিন সকালবেলায় শচীন ভাবতে থাকে, আসলে কার্তিকার কথাই ঠিক, আদির কাছে সবকিছু আছে, গাড়ি, বাড়ি, চাকরি, সব মেয়েরাই এমন একজন জীবনসঙ্গী চায়। ঠিক তখনই আমল এসে বলে, এখন আমরা এ বাড়িতে আর থাকতে পারবো না, কারণ শচীন
কাজিনের চাকরি চলে গেছে, তার কাজিনকে সেদিন পাবে নিয়ে যাওয়ার জন্য। আর কোনো কাজ না করলে বাড়ি ভাড়া দেবে কি করে? তাই আর কোনো উপায় না পেয়ে শচীন রেনুর কাছে এসে একটা চাকরির ব্যবস্থা করে দিতে বলে। রেনু তাকে বলে, তোমার সিভি সার্টিফিকেট আমার কাছে দিয়ে যেও, আমি কোনো একটা ব্যবস্থা করব। তাই শচীন তার সার্টিফিকেট তুলতে কলেজে আসে। তখন শচীন জানতে পারে রেনু গ্রামে চলে যাচ্ছে, কারণ সে শচীনের এনে দেওয়া খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। একথা জানতে পেরেই শচীন তার দাদির কাছ থেকে ওষুধের ব্যবস্থা করে দৌড়াতে দৌড়াতে রেল স্টেশনে রেনুর কাছে পৌঁছে যায় আর তাকে সেই ওষুধটা বুঝিয়ে দেয়। শচীনকে এই অবস্থায় দেখে রেনু খুব অবাক হয়ে যায় আর বলে, তুমি এভাবে শুধুমাত্র ওষুধ দিতে রেল স্টেশনে কেন ছুটে এসেছো? তখন শচীন কি বলবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না, তাই সে মিথ্যা করে বলে, আমিও বাড়ি যাচ্ছি। এমন সময় আদি রেনুকে ভিডিও কল করে আর রেনুর পাশে শচীনকে দেখে আগুন বরাবর রেগে ওঠে এবং রেনুকে অনেক উল্টোপাল্টা কথা বলে। নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে ফোনটা কেটে যায়। তখন শচীন বলে, তোমার প্রতি ওর কোনো বিশ্বাস নেই, তোমার সাথে এইভাবে চিৎকার করে কথা বলার কি আছে, বিয়ের পর তুমি এর সাথে কি করে থাকবে? এসব কথা শুনে রেনু চিৎকার করে বলে, তুমিও শুরু করেছো, অফিসের সবাই ভাবে আদি আর আমার ভিতর কোনো চক্কর চলছে, আমি আদিকে কখনোই ওরকম দৃষ্টিতে দেখি না। একথা শুনে মনে মনে শচীন অনেক খুশি হয়, বুঝতে পারে আদির প্রতি রেনুর কোনো ফিলিংস নেই। তার কিছুক্ষণ পর রেনু ঘুমিয়ে গেলে শচীন রেনুকে আস্তে করে ডাকতে থাকে, বুঝতে পারে রেনু পুরোপুরি ঘুমিয়ে গেছে। তখন সে তার মনের কথা বলে, সে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তোমার সামনে বলার সাহস নেই, তাই তুমি ঘুমিয়ে গেলে বলছি, যেদিন আমি তোমাকে বিয়ে বাড়ি প্রথম দেখেছিলাম ওই দিনই ভালোবেসে ফেলেছিলাম, আর আজ আমি শুধু তোমার জন্যই এই ট্রেনে এসেছি যাতে তোমার সাথে কিছুটা সময় কাটাতে পারি। আসলে শচীন ভয় পেত, যদি সে রেনুকে তার মনের কথা বলে তাহলে তাদের ভিতরে যে ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে সেটাও হয়তো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, শচীন আর রেনু যে যার বাড়ি পৌঁছে যায়, সেই সাথে তাদের দুজনের মধ্যে খুব ভালো একটা সম্পর্কও তৈরি হয়। শুরু হয় তাদের মেসেজিং আর প্রতিনিয়ত চ্যাট করে একে অপরের সাথে, অনেক কথা বলতে থাকে, মজা করে। তো এরপর শচীন রেনুর জন্মদিনের দিন একটা গিফট দেওয়ার জন্য আমলকে সাথে নিয়ে রেনুর বাড়ির দিকে আসতে থাকে। তখন আমল শচীনের হাতে অন্য একটা ফোন দেখে জিজ্ঞেস করে, তোর ফোন কি হয়েছে? তখন শচীন ট্রেনের সম্পন্ন বিষয়টা খুলে বলে। শচীন রেনুকে তার বার্থডে গিফটটা দিলে রেনুর ভীষণ পছন্দ হয়। এসব কিছু দেখে আদি অনেক রেগে যায়। কিছুক্ষণ পর খাবার সময় টেবিলে জায়গা না হয় আমল আর শচীন খাবার নিয়ে আলাদা সোফায় গিয়ে বসে। এমন অবস্থায় রেনু তাদের সঙ্গ দেওয়ার জন্য সেও শচীনদের সঙ্গে এসে বসে। তখন আদি সবাইকে জানায় তাদের অফিস থেকে একদিন একটা ট্রিপ দিবে, সবাই তাদের সঙ্গীদের নিয়ে আসতে পারবে। হঠাৎ করে রেনু বলে ওঠে, তাহলে আমার সাথে শচীনকে নিয়ে যাব। একথা শুনেই বেচারা আদির মন ভেঙে যায়। সব জায়গায় তাদের দুজনের ভিতর শচীন এসে একটা ঝামেলা করে দিচ্ছে। এরপর দেখা যায় অবশেষে ট্রিপের দিন এক অন্যরকম আমেজ সৃষ্টি করে শচীন আর আমল। ট্রিপের সবাইকে নাচে গানে হই হুল্লোড়ে মাতিয়ে রাখে তারা দুজন। আর এই ট্রিপে সবচেয়ে বাজে অভিজ্ঞতা ছিল আদির, সে সব সময় সবার থেকে আলাদা মন খারাপ করে বসেছিল। এরপর একদিন শচীন আর আমল রেনুর বাসায় আসে। তখন রেনু শচীনকে বলে, তোমার সিভিটা দেখলাম, তোমার সিভির এত বাজে অবস্থা কেন? এভাবে কেউ সিভি করে? কাল তুমি আমার সঙ্গে দেখা করবে, তোমার একটা ভালো সিভি করে দেব। একথা শুনে আমল শচীনকে বলে, মামা তোর কপাল খুলে গেছে, রেনু তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। একথা শুনে শচীনের মন অনেক খুশি হয়ে যায়। পরের দিন রেনু আর শচীন সিভি বানানোর জন্য একটা কম্পিউটার দোকানে আসে আর সেখানে তারা অনেক মজা করতে থাকে। মজার ছলে শচীন রেনুকে বিয়ের প্রস্তাব দেয়। প্রথমে রেনু সেটা মজার ছলে নিলেও পরবর্তীতে বুঝতে পারে শচীন সিরিয়াসলি ভাবে বলেছে, তাই সে মুখের ওপর না করে দিয়ে সেখান থেকে চলে আসে, যার কারণে দুজনের ভিতরে একটা মান অভিমান হয়। পরের দিন কার্তিকা রেনুকে জানায় সে চাকরি ছেড়ে দিয়ে তার বরের সঙ্গে ব্যাঙ্গালোরে শিফট হয়ে যাবে। একথা শুনে রেনুর মন খারাপ হয়ে যায়, কারণ রেনুর কাছের বান্ধবী বলতে একমাত্র কার্তিকাই ছিল। তো যাই হোক, পরের দিন অফিসে গেলে রেনুর অফিসের কাজে আদির কাছে একটা হেল্প চাই, কিন্তু আদি রেনুর ওপর সেদিন ভীষণ রেগেছিল। ওই দিন শচীন আর আমলকে নিয়ে তাদের ট্রিপটা সম্পূর্ণ ভেস্তে দেয় রেনু, তাই আজ আদি রেনুকে সাহায্য করে না। এদিকে রেনু শচীনের সঙ্গে দেখা করে বলে, আমরা হয়তো খুব কাছাকাছি চলে এসেছি, যার কারণে তুমি অনেকটা বেশি ভেবে ফেলেছ, তাই আমাদের যোগাযোগ এখানেই বন্ধ করে দেওয়া উচিত। একথা শুনে শচীনের মন অনেক খারাপ হয়। শচীন বলে, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। তখন রেনু একটু খোঁচা মেরে বলে ওঠে, এত মন খারাপ করার কি হচ্ছে, তুমি মনে হয় এই প্রথমবার রিজেক্ট হলে?
এর আগেও তো তুমি একবার একটা মেয়ের কাছে রিজেক্ট হয়েছো। একথা শুনে শচীনের বুকে একদম তীরের মতো গিয়ে লাগে। এমন সময় রেনুর একটা কল আসে, তখন সে ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। শচীন আর কোনো কিছু না বলে রেনুর দেওয়া ফোনটা তাকে ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে। বাসায় ফিরে এসে শচীন অনেক কান্নাকাটি করে আর আমলকে সমস্ত বিষয় বলে। একতরফা প্রেমই বারবার তাকে কষ্ট দিচ্ছে। এর পরের দিন রেনু সকাল হলেই শচীনের বাড়িতে আসে শচীনের সাথে দেখা করতে। তবে শচীনকে দেখতে না পেয়ে রেনু আমলকে শচীনের ফোনটা দিয়ে বলে, ফোনটা শচীনকে দিয়ে দিও, কালকেও ভুল করে ফেলে এসেছে। তখন আমল বলে, ও তো আজ ভোরেই চেন্নাই চলে গেছে। এ কথা শুনে রেনুর মন অনেক খারাপ হয়। তখন আমল বলে, তুমি শচীনকে কি করে এমন কথাগুলো বললে, এটা তুমি ঠিক করনি। অন্যদিকে শচীন চেন্নাইতে তার এক বন্ধুর মেসে ওঠে। রেনু বারবার শচীনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু শচীন এসব কিছু থেকে দূরে থাকে। তখন রেনু শচীনের অনুপস্থিতির মর্ম বুঝতে পারে। শচীনকে যে সে সত্যি সত্যি ভালোবাসে এখন সে উপলব্ধি করতে পারে। শচীনকে ছাড়া সে মোটেও ভালো নেই, এটা সে রিয়ালাইজ করছে। এর কিছুদিন পর কার্তিকা আর তার বর হায়দ্রাবাদে একটা পার্টির আয়োজন করে। সেখানে শচীন ও আমলকেও ইনভাইট করে। এই পার্টিতে রেনু শচীনকে দেখে তার কাছে এসে বলে, তুমি আমার ফোন মেসেজের কোনো রেসপন্স করো না কেন, এখন কোথা থেকে এসেছো? তখন শচীন বলে, আমি আমার বাসা থেকে এসেছি, আগামীকালকে 11টায় আমি ইউকে চলে যাব, আমার ভিসা হয়ে গেছে, আর আমি তোমার মেসেজের কেন উত্তর দিব, এসব কিছু দেখতে দেখতে আমি অনেক ক্লান্ত। এমন সময় সেখানে আদি এসে শচীনকে আলাদা কথা বলার জন্য ডেকে নেয় এবং শচীনকে বলে, তোর সমস্যা কি, আমাদের দুজনের মাঝখানে তুই সবসময় কেন আসিস, তোর জন্য আমাদের দুজনকার ভেতর সবকিছু এলোমেলো হয়ে গেছে। এ কথা শুনে শচীন বলে, আমি রেনুকে ভালোবাসি, কিন্তু রেনু আমাকে রিজেক্ট করে দিয়েছে, আর আমি এটাও শিওর যে তুমি যদি এখন রেনুকে প্রপোজ করো তাহলে সেও তোমাকে রিজেক্ট করে দেবে, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। এ কথা শুনে আদি একটু হেসে দেয়, কারণ তার ধারণা ছিল রেনু কোনো মতেই তাকে রিজেক্ট করবে না। শচীনের কাছ থেকে এমন চ্যালেঞ্জ পেয়ে আদি রেনুর কাছে আসে তাকে প্রপোজ করার জন্য, আর রেনুকে প্রপোজ করলে সবার সামনে রেনু মুখের ওপর বলে দেয়, আমি তোমাকে ভালোবাসি না, তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। এ কথা শুনে শচীন আর আমল অনেক হাসাহাসি করতে শুরু করে, আদির ইজ্জত পুরো ফালুদা বানিয়ে দেয়, আর আদি সকলের সামনে চরমভাবে অপমানিত হয়। এসব কিছুতে আদি অনেক রেগে গিয়ে আবারও শচীনের সঙ্গে ঝামেলা শুরু করে। তাদের এই ঝামেলা সবাই মিটিয়ে দেয়। তখন আদি সকলের সামনে বলে, তোমাদের এই ঘটনার জন্য আমি প্রত্যেককে দেখে নেব। পরের দিন সকালবেলায় শচীন গাড়িতে করে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় রেনু তাদের গাড়ির পিছনে দৌড়ে আসে, আর গাড়ি থামালে রেনু এসে বলে, আমি তোমাদের সঙ্গে এয়ারপোর্ট যেতে চাই। সবাই মিলে একসাথে এয়ারপোর্টের দিকে রওনা হয়। এদিকে দেখা যায় আদি কিছু গুন্ডাকে সাথে করে নিয়ে শচীনদের গাড়িকে ফলো করে। গাড়ির ভিতরে শচীন আর রেনু ইউকে যাওয়া নিয়ে বেশ ঝামেলা শুরু করে। রেনু বলে, তোমার ইউকেতে যাওয়ার কোনো দরকার নেই, তুমি ওখানে একা থাকতে পারবে না। আর শচীন বলে, আমার ইউকে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই। এমন সময় আমল লুকিং গ্লাস লক্ষ্য করে তাদের পেছনে একটা গাড়ি তাদেরকে ফলো করছে। সকলেই পিছন ফিরে দেখে গুন্ডারা তাদেরকে মারার জন্য ধাওয়া করছে। এটা দেখে সকলে অনেক ভয় পেয়ে যায়। তখন শচীন চিৎকার করে বলে ওঠে, এখন আমার কি হবে, ইউকে না গেলে আমাকে কে দেখবে? রেনু বলে, চিৎকার করো না, আমি তো আছি, আমি তোমাকে দেখব, তোমার দেখাশোনা করতে আমার ভালোই লাগে, যখন তুমি আমার কাছে ছিলে না তখন আমি সবকিছু উপলব্ধি করেছি। শচীন বলে, মানে কি বলতে চাইছো? এ কথা শুনে আমল রেনুকে বলে, এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার কি আছে, যা বলতে চাও সোজাসুজি বলে দাও। তখন রেনু সোজাসুজি শচীনকে ভালোবাসি বলে ফেলে। এটা শুনে শচীন পুরো অবাক হয়ে যায়। তারা দুজনেই অন্য একটা দুনিয়ায় হারিয়ে যায়। ঠিক তখন আদির গাড়ি এসে গাড়ির সামনে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আদি শচীনকে মারতে যায়। রেনু তখন অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু আদি কোনো কথা শুনে না। এক পর্যায়ে বাধ্য হয়ে রেনু ওর ব্যাগ থেকে আত্মরক্ষা করার জন্য আদির দেওয়া স্প্রেটাই বের করে এবং আদির চোখে মুখে স্প্রে করে দেয়। বিষয়টা বেশ ফানি ছিল। এরপর শচীনরা দ্রুত গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে পৌঁছায়। শচীনকে ইউকেতে যেতেই হবে। যাওয়ার আগে রেনু শচীনকে জড়িয়ে ধরে এবং আবারও ভালোবাসার কথা বলে। শচীন কোনো মতে এসব কিছু বিশ্বাস করতে পারছিল না। তার যখন ফ্লাইটের সময় হয়ে যায় তখন শচীন একে একে সবাইকে বিদায় জানায়। চলে যাওয়ার সময় রেনু শচীনের কপালে আরো একবার চুমু দেয়। বিষয়টা খুব ইমোশনাল ছিল। এখন থেকে তাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ শুরু হবে। শচীনকে রেখে আসার পর গাড়িতে বসেই রেনু শচীনের সাথে চ্যাট করছিল। এখন তারা দুদেশ থেকে দুজন প্রেম করবে। শচীন দেশে ফিরলে তাদের দুজনের বিয়ে হবে। ও আরেকটা কথা, গল্পের শুরুতেই আমরা দেখেছিলাম রেনু
ছাদ থেকে একটা বুড়োর মাথায় ক্যান ছুঁড়ে মেরে টস করেছিল। সেটা মূলত সচিনের মাথায় গিয়েই পড়েছিল। পাশে থাকা বুড়ো লোকটা এই ক্যান পড়া দেখে চিৎকার করে উঠেছিল। দেখলেন, তবে ভাগ্যে অনেক কিছু লেখা থাকে। এভাবে আজকের এই গল্পটার পূর্ণতা পাই। তো স্টুডেন্ট লাইফের এমন ইমোশনাল লাভ স্টোরি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যাই বলেন, শেষে পূর্ণতা ছিল এটাই গল্পের একটা বড় পাওয়া। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।